আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله بعد। এরপর যে আমাদের একজন দিনী ভাই আব্দুল্লাহ আল মামুন, তিনি আরব আমিরাত থেকে জানতে চেয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি নাকি আলাদা আলাদা বাক্য একসাথে বলা যায় না? জি, সম্মানিত প্রশ্নকারী ভাই, আসলে এই ধরনের তথ্য এক প্রকার লোক ছড়াচ্ছে, এটা আমি বেশ অনেক দিন ধরে, অনেক বছর ধরে শুনে আসছি। তো এখানে এই বিষয়ে একটা হাদিস এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসটি ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাই তার কিতাব আসমা সিফাতের মধ্যে উল্লেখ করেছেন, তেমনিভাবে ইমাম ইবনে জারির তবারি রহমতুল্লাহ আলাই তার উল্লেখযোগ্য তাফসীর, যেটি সর্বপ্রথম তাফসীর, কোরআনের তাফসীর লেখা হয়, ইমাম ইবনে জারির তবারি রহমতুল্লাহ লিখেছিলেন, নাম হলো জামিউল বায়ান, সেখানে ফি আন তাবিল কোরআন, সেখানে তিনি উল্লেখ করেছেন হাদিসটি। তিনভাবে ইমাম মারদুয়াই হাদিসটি উল্লেখ করেছেন তার কিতাবে, তিনভাবে ইমাম হিব্বান রহমতুল্লাহ আলাই তার আল মুসনাদুস সহিহ কিতাবে 3161 নম্বর হাদিস আল মুসনাদুস সহিহ ইবনে হিব্বানের তিনি হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা আয়াত বলার পরে হাদিসটি এসেছে যে ওয়াহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে হাদিস এসেছে। তো এই হাদিসটি স্পষ্ট বোঝা যায় যে এটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বাক্য এসছে। আর অন্যান্য হাদিস এসছে ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা বিভিন্নভাবে এসছে। তো এই হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে বাক্যটি এসছে, এভাবে তারিখে দামেস্কের মধ্যেও এসছে হাদিসটি। ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই হাদিসটিকে সহি বলেছেন এই আর কি। যদিও ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলছেন যে এটি সম্ভবত জুহরি, ইমাম জুহরির উক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ, তবে ইমাম আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন, আল্লাহ তাআলা ভালো জানেন।